হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। আজ আপনাদের সাথে আলোচনা করব পার্সোনালি আমার খুব পছন্দের একটি ফুলের গাছ অ্যাস্টার নিয়ে। যখন আমি এই গাছটির নামটা পর্যন্ত জানতাম না, তখন থেকেই এই ফুলের গাছটি আমি করে আসছি। কোনো বছরই শীতে এই গাছটিকে আমি মিস করি না। আপনারা যে গাছ দুটিকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র এক মাস। আজকের এই ভিডিওতে এক মাস পিছিয়ে গিয়ে গাছ বসানো থেকে শুরু করে পরবর্তীতে কী কী ধরনের পরিচর্যা এই গাছের ক্ষেত্রে আমি করেছি তা টাইম টু টাইম আপডেট দিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারাও বুঝতে পারেন আমি যেভাবে বলছি বা যেভাবে পরিচর্যা করছি তাতে গাছে রেজাল্ট কী আসছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। December 15, 2019, মাত্র 5 টাকা পার পিস মূল্যে নার্সারি থেকে অ্যাস্টার গাছের চারা নিয়ে এসেছিলাম। গ্রো ব্যাগে আগে থেকেই মাটি তৈরি করে ভরে রেখেছিলাম যাতে ভিডিওর লেন্থ বেশি বড় না হয়। এই মাটি প্রস্তুতিতে ব্যবহার করা হয়েছে 40% প্লেন গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট, 10% কাঠের গুঁড়ো আর 10% বালি। অ্যাস্টার গাছ করার ক্ষেত্রে সবসময়ই নরম এবং ওয়েল ড্রেন্ড মাটি তৈরি করা প্রয়োজন। যদি মাটিতে হার্ডনেস থাকে তাহলে গাছের শিকড় ঠিকমতো বাড়তে পারে না, আর যদি মাটি ওয়েল ড্রেন্ড না হয় অর্থাৎ জল জমে তাহলে শিকড় পচে গাছ নষ্ট হয়ে যায়। 4th January, 2020, গাছ বসানোর মাত্র 3 সপ্তাহের মাথায় গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে তাতে কুড়ি আসতে শুরু হয়েছে। গাছ বসানোর পর দুদিন গাছগুলোকে ছায়াতে রেখেছিলাম, তারপর থেকে সারাদিন রোদ পায় এমন জায়গায় গাছকে রাখতে হবে, এতে গাছের গ্রোথ খুব ভালো হবে। এখন আমাদের এই গাছগুলোকে একটি স্টিকের সাহায্যে সাপোর্ট দেওয়া প্রয়োজন, যাতে পরবর্তীতে যখন ফুল ফুটবে বা হাওয়া বাতাসে গাছ হেলে না যায়। গাছ বসানোর 2 সপ্তাহ পর থেকে প্রত্যেক 15-20 দিন অন্তর অন্তর গাছে নিম তেলের স্প্রে করা প্রয়োজন, এতে প্রায় সমস্ত প্রকার ক্ষতিকারক রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণের হাত থেকে গাছ রক্ষা পায়। মজার কথা হলো এতে যে সমস্ত বেনিফিশিয়াল ইনসেক্ট রয়েছে, অর্থাৎ যারা গাছের কোনো ক্ষতি করে না বরঞ্চ উপকারে আসে, তাদের কোনো ক্ষতি হয় না। নিম তেলের স্প্রে করার পরের দিনও আপনি দেখতে পারবেন আপনার গাছে প্রজাপতি, মৌমাছি বা অন্যান্য পতঙ্গ আসছে, যেটা আপনি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে আসবে না, বা আসলেও তারা ক্ষতিগ্রস্ত হবে। অ্যাস্টার গাছ করার ক্ষেত্রে খুব একটা বেশি গভীরতার টবের প্রয়োজন হয় না। আমার এখানে গ্রো ব্যাগটি 10 ইঞ্চি হাইটের হলেও আমি ফোল্ড করে মাত্র 3 ইঞ্চি গভীরতায় মাটি রেখেছি, আর ওপরের দিকে 6 ইঞ্চির মতো চওড়া হবে, কারণ এর শিকড় মাটির বেশি গভীরে যায় না। গাছ বসানোর এক মাস পর এখন আমাদের কিছু অ্যাডিশনাল ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, কেননা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন গাছের নিচ দিয়ে প্রচুর নতুন গ্রোথ আসছে। ওপরের ফুলগুলো যখন শুকিয়ে যাবে আর আমরা ফুলগুলোকে কেটে ফেলব, তখন এই নতুন গ্রোথগুলোই গাছটিকে বেশ ঝোপালো আকার নিয়ে বাড়িয়ে তুলবে এবং তখন আমরা আরও কয়েকগুণ বেশি ফুল পাব। কিন্তু এর জন্য আমাদের গাছকে সঠিকভাবে ফার্টিলাইজ করতে হবে। যখন মাটি তৈরি করে গাছ বসানো হয়েছিল তখন তাতে সামান্য পরিমাণ হাড়গুঁড়ো এবং শিঙ্কুচিও মেশানো হয়েছিল। এগুলো একদমই স্লো রিলিজ ফার্টিলাইজার, যা 3-4 মাস ধরে গাছকে নিউট্রিশনের যোগান দেয়। এই জন্য সিজনাল গাছ করার ক্ষেত্রে শুধুমাত্র চারা বসানোর সময়ই হাড়গুঁড়ো এবং শিঙ্কুচির ব্যবহার করা হয়। এখন এই গাছকে ফার্টিলাইজ করার জন্য আমরা ব্যবহার করব মোটামুটি 1 মুঠো লিপ মোল্ড কম্পোস্ট বা পাতা পচা সার, তার সাথে 1 চামচ নিম খোল। টবের উপরের মাটি খুব ভালোভাবে খুঁচিয়ে
তাতে মিশিয়ে দিতে হবে। এর পাশাপাশি প্রত্যেক 15-20 দিন পরপর সরিষার খোলের তৈরি তরল জৈব সার খুব পাতলা করে গাছে দিতে পারলে গাছটি খুব সুন্দরভাবে ঝোপালো আকার নিয়ে বেড়ে উঠে প্রচুর পরিমাণে ফুল দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।